লোকসভা কেন্দ্রের সাংসদ পদের জন্য লড়াইয়ে নেমেছেন অগ্নিমিত্রা পাল। তার স্বীকারোক্তি, বিজেপি সংগঠন এখন একটু নড়বড়ে হয়ে আছে। এদিকে লড়াইয়ের ময়দানে নেমেই তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করতে ছাড়লেন না অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়ে দিলেন, আসানসোলের মানুষ কোনো বহিরাগতকে বিশ্বাস করবে না। অগ্নিমিত্রার কথায়, মি সিনহা হোক বা মি ঘোষ বা মি চোপড়া, যে কেউ আসতে পারেন বাইরে থেকে, তারা সকলেই আসানসোলের স্বাগত, কিন্তু ভোটে জেতার জন্য নয়। আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ পদে দাবিদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার উদ্দেশ্যে তার মন্তব্য। তিনি মুম্বাইয়ের অভিনেতা হিসেবে আসানসোলে স্বাগত, কিন্তু বহিরাগত মানুষকে আসানসোলের মানুষ ভোট দেবে না। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, আসানসোলের সাংসদ হিসেবে তার নাম ঘোষণা হওয়াটা তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। এর জন্য তিনি তার দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। তবে হার জিত নিয়ে এখনই কোনো সুনিশ্চিত মন্তব্য করতে চাননি তিনি। একই সঙ্গে দলের সাংগঠনিক শক্তি সাম্প্রতিক কালের যে নড়বড়ে হয়ে আছে সেটাও স্বীকার করে নিয়েছেন অগ্নিমিত্রা পাল। আসানসোলে তার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বর্তমানে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির কাছে প্রেস্টিজ লড়াই এই আসানসোল কেন্দ্রে। বাবুল সুপ্রিয় ছেড়ে যাওয়া জায়গায় তাই অগ্নিমিত্রাকেই ভরসা করেছে পদ্ম শিবিরের নেতারা। এককালের বিজেপি মন্ত্রী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে তাই বিধায়ক হিসেবে ভালো পারফরমেন্স করা এই ডাপুটে নেত্রীকে বেছে নিয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বাবুল সুপ্রিয় দলবদল করে তৃণমূলে যোগ দিয়ে বিজেপির সাংসদ পদে ইস্তফা দেন। সেই ছেড়ে যাওয়া আসনে গেরুয়া শিবিরের জয়ের ধারাকে বজায় রাখতেই তাই বিধায়ক হিসেবে আসানসোলের পরিচিত মুখ অগ্নিমিত্রাকেই এগিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ইতিমধ্যেই জোড়াফুল শিবির বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনে জোড়া চমক দিয়েছে। বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড় করায় তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী বাবুলকে সুব্রত মুখোপাধ্যায়ের আসনে দাঁড় করিয়েছে তৃণমূল। উল্লেখ্য, টালিগঞ্জ বিধানসভা আসন থেকে পদপ্রার্থী হিসেবে যে বাবুলকে দেখা গিয়েছিল সেই বাবুলই এবার বালিগঞ্জের তৃণমূল প্রার্থী। অন্যদিকে বাবুলের কেন্দ্র শত্রুঘ্ন সিনহা প্রার্থী করে রীতিমতো চমক দিয়েছে তৃণমূল। নাম ঘোষণা হতেই আসানসোল জুড়ে বিহারে বাবুর নাম দেওয়ালে লিখন শুরু করে দিয়েছে টিএমসি। আগামী 12 এপ্রিল রাজ্যের 2 কেন্দ্রে উপনির্বাচন, 16 তারিখ ফল প্রকাশ। 2 কেন্দ্রেই জোরদার চলছে প্রচার, তবে শেষ হাসিটা কে হাসবেন তা দেখার জন্য 16 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।